পাখি বলবো না, পশু পাখি ছোট থেকেই আমার খুব শখ। সর্বপ্রথম যে যাত্রাটা ছিল সেইটাই ছিল আমার বৃহৎ পরিসরে। তো 140 জোড়া নিয়েছিলাম বাজারিকা। তো মানে যেটা আছে সেটা হচ্ছে জাভা, রেড ডায়মন্ড ডাভ, ককাটেল, তারপর লাভবার্ড। পাখি বলতে পাখিটাকে আগে বুঝতে হবে, আপনার ওর চাহিদাটা বুঝতে হবে। সব পাখির ক্ষেত্রেই আপনি যদি বুঝতে পারেন খুব সহজেই এইটা আপনি ব্রিডিংয়ে নিয়ে আসতে পারবেন। নেস্টিংটা বুঝে না, নেস্টিং ম্যাটেরিয়াল এদেরকে ঠিকভাবে দিতে পারে না, কারণ ছোট্ট পাখি হিসাবে এরা প্রচুর ডিম দেয়, প্রচুর বাচ্চা করে। শুধু সাপ্লিমেন্ট থেকে এটা সাপ্লিমেন্ট নির্ভর হওয়া ঠিক নয়। প্রাকৃতিক এই খাবারের মধ্যে যেরকম অবশ্যই আছে ডিম, 8টা পর্যন্ত পেয়েছি এক পেয়ার থেকে। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই দীপ্ত রাজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন এপিসোডে স্বাগত। আজ আমরা এসেছি বগুড়া শাহজাহানপুরের নন্দকুল গ্রামের একজন ইঞ্জিনিয়ার সুবহান ভাইয়ের জাভা পাখির খামারে। আজকে আমরা সুবহান ভাইয়ের সঙ্গে জাভা পাখি সম্পর্কিত ব্রিডিং টিপস এবং তিনি কীভাবে জাভা পাখি পালন করেন সে সম্বন্ধে আমরা আলোচনা করব। তো চলুন আমরা দেরি না করে সুবহান ভাইয়ের সঙ্গে আলাপ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবহান ভাই আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রেজা ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুবহান ভাই দীপ্ত রাজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। তো ভাইয়া আপনার পরিচয়টা দেবেন। আচ্ছা, আমি আব্দুল সুবহান সওদাগর, একজন ছোট্ট খামারি। আর আমি জুনিয়র আইটি এক্সিকিউটিভ হিসেবে আছি সাইক ইনস্টিটিউশন বগুড়াতে। তো ভাইয়া আপনি সর্বপ্রথম কিভাবে এই পাখি পালনে উদ্বুদ্ধ হলেন? আসলে পাখি বলবো না, পশু পাখি ছোট থেকেই আমার খুব শখ। আমি যখন অনেক ছোট ছিলাম, আমাদের এর আগে শহরে যখন ছিলাম তখন আমাদের বিল্ডিং বাসা ছিল, সেই ছাদের উপরেও আমি হাঁস পেলেছি। তারপরে ছাগল আমি পুষতাম, দেশি মুরগি, বিদেশি মুরগি এগুলো ছিল। এরপরে আসলো কবুতর, কবুতর থেকে তারপরে পাখি, এখন দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আপনি কি পাখি দিয়ে যাত্রা শুরু করেন? আসলে সর্বপ্রথম যে যাত্রাটা ছিল সেইটাই ছিল আমার বৃহৎ পরিসরে। আমার পরিচিত এক বড় ভাইয়ের কাছ থেকে একটা সময় কবুতর নেওয়ার সময় উনি প্রথমে আমাকে পরামর্শ দেন যে দেখো কবুতর তো অনেক নোংরা করে পরিবেশ, আবার একটু ব্যয়ভারও অনেক বেশি, তুমি যেহেতু আর্থিকভাবে সচ্ছল তুমি চাইলে খামার করতে পারো, পাখির খামার করতে পারো, খুব লাভজনক। এবং সেটা ছিল 2008 সাল। আচ্ছা, তো আমি বললাম যে ভাই ছোট পাখি আমি কীভাবে মেনটেন করব, এদের অসুখ বিসুখ আমার তো ওইভাবে এক্সপিরিয়েন্স নেই, জানা নেই। আমি কবুতর পুষেছি অনেক আগে থেকে, সেটা আলাদা কথা, কিন্তু পাখি আর এটা পালন করে কী হবে, মানে বুঝতাম না বিষয়টা যে এটা এত পাখি এটা কী করবো আমি। তো বললো যে হ্যাঁ এটা প্রফিটেবল, তুমি শখেও রাখতে পারো, তুমি চাইলে এটাকে বিজনেস হিসেবেও নিতে পারো। তো তখন প্রথমে আমাকে আমি বললাম ঠিক আছে দেন পাখি দেখি আমি পারি কি না। তো 140 জোড়া নিয়েছিলাম বাজারিকা প্রথম অবস্থায়, এটা ছিল স্টার্টিং আমার। আচ্ছা, এরপরে পর্যায়ক্রমে 30 জোড়া ফিন্স, 27 জোড়া ডায়মন্ড ডাভ, 13 জোড়া ককাটেল 2008 সালে। আচ্ছা হ্যাঁ, ও তার আগে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা ছিল, ওনাকে যখন আমি বললাম যে পাখি আমি কি পারবো কি না, তো উনি আমাকে কয়েকটা খামার ভিজিট করিয়েছিলেন সেই সময়, আমাদের সেটা বাসার খুব নিকটেই ছিল। হ্যাঁ, দেখে আমার মনে হলো যে হ্যাঁ সবাই যেহেতু পাচ্ছে আমিও পারবো, চেষ্টা করে দেখি। তো এখন বর্তমানে আপনার খামারে
কি পাখি আপনার সংগ্রহে আছে এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে জাভা রেড ডায়মন্ড ডাভ ককাটেল এরপরে রয়েছে কিছু বেঙ্গলিস তারপর লাভবার্ড এই তো তো আপনার কোন পাখিগুলো কত জোড়া কত পেয়ার আছে আমার প্রথমে বলছি এই এই খামারটা আমার ছোট্ট খামার 11 জোড়া জাভা আলহামদুলিল্লাহ সবই রানিং এরপরে আছে ককাটেল আছে 4 জোড়া লাভবার্ড 2 জোড়া এরপর 2 জোড়া ডায়মন্ড ডাভ বেঙ্গলিস আছে 3 জোড়া তো আমি তো আপনার খামারে দেখে তো আমি হতভম্ব হয়ে গেলাম আপনার সুন্দর ব্রিডিং মানে প্রসেসটা মাশাআল্লাহ প্রত্যেক হাড়িতেই ডিম বাচ্চা দেখতে পাচ্ছি তো ভাই আজকের আপনার সাথে মেনলি আমাদের আলাপ হবে যে আপনি ব্রিডিংটা কীভাবে করান এই জাভাকে আসলে আমি বলবো জাভা শুধু না পাখি বলতেই পাখিটাকে আগে বুঝতে হবে আপনার ওর চাহিদাটা বুঝতে হবে সব পাখির ক্ষেত্রেই আপনি যদি বুঝতে পারেন খুব সহজেই এইটা আপনি ব্রিডিংয়ে নিয়ে আসতে পারবেন যে আসলে ও কী চাচ্ছে হ্যাঁ তো যেহেতু আমরা জানি যে জাভা হচ্ছে একে রাইস বার্ডও বলা যায় এ কিন্তু ধানের প্রতি একটা অন্যরকম আসক্তি রয়েছে তো ধানের পাশাপাশি এদেরকে যখন আমরা একটু সুষম খাদ্য এগুলো পরিপূর্ণভাবে যত্ন নিতে পারবো এদের পরিবেশটা দিতে পারবো কারণ এরা কিন্তু নেস্টিং করে তারপরে ব্রিডিংয়ে আসে তো অনেকেই নেস্টিংটা বুঝে না নেস্টিং ম্যাটেরিয়াল এদেরকে ঠিকভাবে দিতে পারে না তো সেই ক্ষেত্রে দেখা যায় ব্রিডিং প্রোগ্রেসটাতে একটু প্রবলেম হয় তাদের তা আমার মনে হয় যে যদি এদের যে স্বাভাবিক খাবারের চাহিদা পাশাপাশি এদের ক্যালসিয়ামের প্রচুর চাহিদা আছে সেইটার নিডসটা যদি পূরণ করা যায় আমিষের চাহিদাটা যদি পূরণ করা যায় কারণ ছোট্ট পাখি হিসাবে এরা প্রচুর ডিম দেয় প্রচুর বাচ্চা করে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমিষের ঘাটতি পড়ে ক্যালসিয়ামের ঘাটতি পড়ে এইটা যদি প্রপারলি একটু মেনটেন করা যায় নেস্টিং ম্যাটেরিয়াল ঠিকভাবে দিতে পারলে ব্রিডিংয়ে আসবে তো ভাইয়া আপনি এই ক্যালসিয়ামের ঘাটতিটা আপনি কি সাপ্লিমেন্ট থেকে না শুধু সাপ্লিমেন্ট থেকে এটা সাপ্লিমেন্ট নির্ভর হওয়া ঠিক নয় আমি বলবো এর কারণ হচ্ছে যে আপনি যখন সাপ্লিমেন্টেই শুধু যাবেন তখন এর কিছু সাইড ইফেক্টও থাকবে হ্যাঁ এর সাপ্লিমেন্টের পাশাপাশি চেষ্টা করতে হবে প্রাকৃতিক খাদ্য দিয়ে এর ক্যালসিয়ামের ঘাটতিটা মেক আপ করার তো আপনাকে আপনি জাভাকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য প্রাকৃতিক কী খাবার দেন প্রাকৃতিক এই খাবারের মধ্যে যেরকম অবশ্যই আছে ডিম ডিমের সাদা অংশ সহই দিতে হবে যেটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে আর গ্রিট একটা খুব ভালো উপাদান যেখানে ডিমের খোসা সামুদ্রিক যেটা আমরা ক্যাটল ফিশ বোন বলে থাকি এটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটা খুব ভালো মেক আপ করে তো একটা ভালো মানের গ্রিট পাখিকে ক্যালসিয়ামের ঘাটতি মিনারেলের ঘাটতি কিন্তু মেক আপ করার জন্য খুব ভালো অবদান রাখে আচ্ছা এক জোড়া জাভা কতদিন বয়সে এরা ব্রিডিংয়ে প্রস্তুত হয় বাচ্চা থেকে আট নয় মাসে ব্রিডিংয়ে প্রস্তুত হয় এক জোড়া জাভা আপনার ডিম বাচ্চা কীরকম করে মাশাল্লাহ আমি তো 8টা পর্যন্ত পেয়েছি এক পেয়ার থেকে আর 6টার নিচে আমার পেয়ারের বাচ্চা খুব কম মানে অ্যাভেলেবল 6টা এটা কমন আমি পেয়ে থাকি আর কি তো আপনি খাবার রেশিও হিসেবে কি খাবার রেশিও হিসাবে অধিকাংশ ধান থাকে খাবারের পরিমাণের মধ্যে প্রায় 70% 60+ ধান থাকে এরপর থাকে ক্যানারি মিলেট ভুজি তিল কিছু পরিমাণে সূর্যমুখী বীজ থাকে এদের ব্রিডিং সিজনটা কি শীতকালে না গ্রীষ্মকালে বিষয়টা হচ্ছে এরা যেহেতু নেস্টিং করে প্রোডাকশনে আসে তো অবশ্যই ঠান্ডা আবহাওয়ায় এদের রেজাল্টটা ভালো আসে বাচ্চার রেজাল্ট সেক্ষেত্রে শীতকাল বলতে পারবো তবে যদি টেম্পারেচার কন্ট্রোল করা যায় আমার বিশ্বাস সারা বছরই মানে আমার এখানে আমি সারা বছর ফলাফল রেজাল্ট পেয়েছি আমি তো আপনি এক জোড়া জাভার বাচ্চা কত বিক্রি করেন বাচ্চা বিক্রি করেন এটা জাভার বাচ্চা বিক্রি করেন না আপনি অ্যাডাল্ট হ্যাঁ না আমি বাচ্চা সেল করি তবে চেষ্টা করি সেটাকে বাবা মা থেকে সেপারেট রেখে যখন দেখি নিজের কনফিডেন্স আসে যে হ্যাঁ এই বাচ্চাটা অন্য কাউকে দিলে এটা নষ্ট হওয়ার পসিবিলিটি নেই যেটা আমি আপনাকে দেখিয়েছি আমার কলোনি দেখিয়েছি মানে আমার বাচ্চা কিন্তু আগে কলোনিতে রেখে ওখানে 2 সপ্তাহ আমি আগে পর্যবেক্ষণ করি যে হ্যাঁ বাচ্চাগুলো ঠিক আছে হ্যাঁ দেখা যায় সেল করতে করতে মোটামুটি এরা মল্টিং শুরু করে দেয় আচ্ছা আচ্ছা সেই পর্যায়ে সেল করি আমি তো এক জোড়া সাদা জাভার বাচ্চা কত বিক্রি করেন আপনি
আপাতত সাদা সিলভার প্রায় এভারেজ সেম প্রাইস, এটা 1500 থেকে 1800, এটা মার্কেট আপ ডাউন করে যখন। খামারের মানে যে খাবার এবং ঔষধপত্র বাবদ মান্থলি কী রকম একটা খরচা হয়? আসলে ঔষধে খুব বেশি খরচ হয় না, কারণ এই পাখিটা তো অসুখ খুবই কম। ঠিকভাবে এদের খাদ্য ব্যবস্থাপনা ঠিকভাবে মেনটেন করতে পারলে অসুখ নাই বললেই চলে। আর খাবার বলতে আমার তো পাখি অল্প, যদি শুধু যাবার ক্ষেত্রে বলেন তো আমি তো বলবো 1000 টাকাও খরচ হবে না মাসে মাসে শুধু যাবার পেছনে। আর আপনি একটা স্টেপ, এদের একটা স্টেপ আছে ব্রিডিং, একটা স্টেপ আছে, স্টেপ বা স্টেপের পরে আপনি কত কত জোড়া বেবি পান আপনি? মানে ওইভাবে হিসাব করলে গড়ে 10 জোড়া থেকে অ্যাভারেজে 50 পিস। 50 পিস যাবার কত বিক্রি করেন আপনি? এটা ওই তো রেট, ওই হিসাবে ক্যালকুলেশন করলে যা দাঁড়ায় আর কি। মানে এটা হচ্ছে যে 800 থেকে 900 টাকা পিস। হ্যাঁ, 800 থেকে 900 টাকা পিস। তো স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা কি ভাই এই পাখি পালন করতে পারবে? হ্যাঁ অবশ্যই, আমি তো বলবো যে অবশ্যই পারবে এবং এটি করে তারা স্বাবলম্বী হওয়া সম্ভব। আর এইটা এমন কষ্টের কিছু না, এর কারণ হচ্ছে যে আমি তো একজন চাকরিজীবী ভাই, পরিষ্কার হিসাব। হ্যাঁ আমি চাকরিজীবী, আমি সারাদিন সময় দিতে পারি না। আমি সকালে সময় দিই, সারাদিন আমার মিসেস কিন্তু দেখে। হ্যাঁ আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তাকে তার যত্ন নেওয়ার পাশাপাশি সে কিন্তু আমার খামারের এগুলো দেখভাল সব কিছু সে করে। হ্যাঁ সকালে আমি এসে সময় দিচ্ছি, আর আমি যখন অফিস থেকে আসি আসার পরে আমি একটু খামারের সময় দিই। আর বেকার যুবক যারা এখন আছে আমাদের দেশে, তো বেকার যুবকদের উদ্দেশ্যে ভাই আপনি কিছু বলবেন? বেকার যুবকদের উদ্দেশ্যে আমি বলবো যে অযথা চাকরির পিছনে, শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে তাদের উচিত আমাদের দেশকে স্বাবলম্বী করার জন্য এই রকম খামার অবশ্যই সে গড়তে পারে। এর কারণ হচ্ছে পাখি, আমি শুধু যাবা বলবো না, পাখিটা হচ্ছে প্রচুর প্রফিটেবল একটা বিজনেস যদি বিজনেস হিসেবে দেখা যায়। তবে সর্বপ্রথম শখ থেকে শুরু করতে হবে, পাখির নিড আপনি পূরণ করবেন, আপনার নিড পাখি পূরণ করবে। পাখির যা প্রয়োজন সেটা যদি আপনি পূরণ করতে পারেন, পাখি আপনাকে আর্থিকভাবে লাভবান করবে। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী এই পাখির সেক্টরে? পাখির সেক্টরে ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু থাকবে, অল্প অল্প যতটুকু আমি তাদেরকে ভালোভাবে মেনটেন করতে পারবো ওই পরিমাণই আমি রাখবো। আচ্ছা তো ঠিক আছে সুহান ভাই, আপনি আমরা সময়টুকু নষ্ট করে আমাদের দীপ্তরাজ ইউটিউব চ্যানেলে এই যে সুন্দর সুন্দর কথা উপস্থাপন করলেন, সুন্দর সুন্দর পরামর্শ দিলেন, এই জন্য আবারও আপনাকে দীপ্তরাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি কষ্ট করে এসেছেন, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার খামারে ভিজিট করতে এসেছেন, আমি অনেক আনন্দিত। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আব্দুল সুবহান ভাইয়ের সঙ্গে আলাপ আলোচনা করলাম। তিনি খুব সুন্দর সুন্দর পরামর্শ দিলেন, সুন্দর সুন্দর উপদেশ দিলেন, তিনি কিভাবে এই জাবা খামার করেছেন, কিভাবে তিনি এই খামারের ট্রিটমেন্ট করেন, কিভাবে খামারের সময় দেন, সমস্ত বিস্তারিত সব কিছু ভাই বললেন এবং আমরাও শুনলাম এবং দেখলাম, পর্যবেক্ষণ করে দেখলাম। পরবর্তীতে আরও বড় বড় ব্রিডার, আরও বড় বড় খামারের ভিডিও আপলোড পেতে অবশ্যই আমাদের দীপ্তরাজা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।